তো গাই চলে আসলাম আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাগরিকা গরুর বাজার। তো চলো গাইজ ভিতরে যাই। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, লাল কালো সাদা যত কিছু আছে, অনেকগুলো কালার আছে এই জায়গায় গরুগুলো। তো দেখো একটা একটা গরু এই জায়গাতে, এই কয়টা এখানে কিন্তু প্রচুর বড় বড় গরু মাত্র নিয়ে নামাচ্ছে, এগুলো এখনো নামাচ্ছে, এগুলো এখন নিয়ে আসছে। এই যে এটা, তারপরে এটা সুন্দর আছে, এগুলো অনেক। তো এই সাইডে আর একটা সাদা গরু চোস কালার, আর এই গরুটা কালার পুরাটাই আনকমন কালার, আমি আগে কখনো এরকম কালার দেখি নাই, সাদা আর কালোর ভিতরে। এটা কিন্তু গরু, এটা মহিষ না, আমি প্রথমে মহিষ মনে করছিলাম কিন্তু এটা গরু। তো এই যে আরেকটা গরু এখানে, তো পুরো আমার বারবার ওটা দিয়ে নজর যাচ্ছিল, এটা মহিষ না গরু। তো এই জায়গায় এটা সবচেয়ে রাগী গরু, এই গরু 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 অবস্থা গরু, তাই গরু তাই নিয়ে যাচ্ছে তোমারে। টাটা, বাই বাই, টাটা। তো চলে আসলাম আবার সাগরিকা হাটে। তো এটা হলো মেন হাট সাগরিকা, তো এখানে ছাগলও আছে সামনে, তো এখন ভিতর ঢুকবো। এছাড়া দেখো কত বড় ইন্ডিয়ান বড় বড় গরু আছে এই সাইড দিয়ে, কত বড় বড় গরু। এটা মাটি দেওয়ার কারণে কিন্তু উচ্ছা লাগতেছে, কিন্তু আসলেই গরুগুলো বিশাল বড় বড় গরু এখানে চলে আসছে। এই যে একটা প্রত্যেক লাইনে এখানে বলদ গরু পাবেন, বড় বড় ঢোকার সাথে সাথে এই সাইডে দেখেন, এই যে সুন্দর আছে গরুগুলো, সাদা কালার। বলদ গরুর কালার একটাই হয় সাদা, আর অন্য কালার হয় তো আমি সাদা দেখছি বেশি। এ দেখো কত বড় বড় বড়, এই যে ব্রিজ ব্রিজ কিছু করতেছে না, আমি যতটুকু জানি ব্রিজ গরু একটু চারিঘা টাইপের হয়। তো এখানে আরও অনেক সাইডে আছে, তারাও ভিতরে যাবো, এখন ভিতরে যেয়ে দেখি কি অবস্থা ভিতরে। আর গরু ব্যাপারীরা এখন কথা বলতে চাচ্ছে না, একমাত্র গরুগুলো আনছে হাট ইয়া একটু আগে, বেশিক্ষণ হয় না এই জায়গাতে। এই যে দেখো কি গরম, আসলেই মনে হয় ডিপ দিয়ে পড়ে দিবে। তো এই সাইডে এই যেটা লাল গরু কি অবস্থা, হে বত্তা। তো এই যে পিছিয়ে এটা আমার গুতা মারতে দেখলো পারে নাই, এই করু 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 সাইডের দিকে চারোদিকে গরু। এই দেখো বলদ, এই যে এখান দিয়ে দেখে একটু কাছের থেকে, এগুলো সামনে যেতে ভয় লাগে। তো তো এখন সামনে যাবো, দেখি কি অবস্থা সামনে। এখন প্রত্যেক লাইনে কিন্তু সাজায় রাখছে গরুগুলো লম্বা করে, এই যে ভাই ভিডিও করতেছে বাসায় নিয়ে দেখাবে যে এরকম গরু আছে, এই যে লাল একটা গরু এখানে। তো এই লাইনে গরুগুলোর দাম বললো যে 7 লাখ টাকা শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত। এখন এখানে আসলে আপনারা দামা দামি করে নিতে পারবেন। আর এই যে বড় বড় এটার চোস লাগে, রক টক বাইরে আছে, রগালা গরুগুলো চোস লাগে। এই যে আর একটা গরু দেখায়, এটা অনেক বড় অনেক বড়, কিন্তু এটা দেখে দেখেন পুরোটা চোস চোস একটা গরু। এই চার একটু হইলে উপরে লাগা যায়, তো গরুর দেখো কত বড় গরু। এটা কিন্তু এটা কিন্তু উঁচা জায়গা না, এটা নিচু জায়গা। এই দেখো আমার পুরো ক্যামেরাতে আটতাছে না এত বড় গরু, এটা ওই একটু উপরে আছে খালি। এটা বাপরে তাকায় আছে কেমন। তো এই আর একটা বলদ আছে, এই বলদ কি অবস্থা, ঠান্ডা না তুমি, আস্তে আস্তে বাজি, তোমার দেখলে তো ভয় লাগে, ইয়াদের গরম। তো এখনো গরুর বাজারে এখনো গরু ওঠে নাই, ও আস্তে আস্তে উঠতেছে। আর ব্যাপারীরা বলতেছে কাস্টমার আসে না, যে গরু এখনো দামাদামি হয় নাই ভালোভাবে, শুধু আমাদের মতো পোলাবানিরা যাচ্ছে যাই গরু দেখতেছে। কিন্তু ব্যাপারীরা বলতেছে যেগুলো বাড়িতে 2,50,000 বলছে, এখানে ওগুলো 1,00,000 বলতেছে, 1,20,000 এরকম বলতেছে আর কি। তো ব্যাপারীরা কমপ্লেন করলো, শুনলাম ব্যাপারীদের কথাগুলো। এই যে চারদিকে গরু গরু গরু, এই দেখো পুরো লাইন খালি, ওই যে আমাদের দেশি গরু, এই গরু কি অবস্থা, টাটা গরু গরু গরু। জোস কালারটা জোস, পিঙ্ক কালার গরু আছে, মেয়েদের লাগলে অবশ্যই কমেন্ট করো। মাস্ক পরালা গরু, কত এটা
আপনারা চাইলে এসে দামদর জুড়ে নিতে পারবেন, সমস্যা নাই। স্থির তো দেখতে পাচ্ছ যে গরুগুলোর উপর মাথার উপর সাইন রাখছে, মুভ সিক্স মুভ ফোর এরকম দিয়ে রাখছে। গরু চেনার জন্য কোনটা কত দাম এই যে দূরের থেকে দেখা একটু, এই দেখো কত বড় বড় বিশাল 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 বড় গরু। আর এখানে এই চলতেছে দামাদাম, না না